প্রিয় দর্শক আজ আমরা তায়ান নাম সম্পর্কে জানব অর্থাৎ এটি ইসলামিক নাম কিনা এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি এসব সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দারুস সালাম অফ বাইজিত ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের ওপর তার নামের প্রভাব পড়ে অন্য আরেকটি হাদিসে এসেছে নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রিয় দর্শক যদি প্রশ্ন করেন তায়ান নামটি রাখা যাবে কি না হ্যাঁ দর্শক তায়ান নামটি অবশ্যই রাখা যাবে এটি খুব সুন্দর একটি ইসলামিক নাম তায়ান নামটি আরবি ভাষার শব্দ তায়ান নামের অর্থ এত বিশাল যে আপনি এতে হারিয়ে যেতে পারেন তায়ান নামের আরবি বা ইসলামিক অর্থ হচ্ছে এত বিশাল যে আপনি এতে হারিয়ে যেতে পারেন তায়ান নামটি ছেলেদের নাম সাধারণত ছেলেদের ক্ষেত্রে এ নামটি রাখা হয় মেয়েদের ক্ষেত্রে এ নামটি রাখা হয় না তায়ান নামের ইংরেজি বানান TAIYAN তায়ান তায়ান নামটি এভাবে রাখতে পারেন মুহাম্মদ তায়ান তায়ান আব্দুল্লাহ আব্দুল্লাহ আল তায়ান তায়ান ইসলাম তায়ান মাহমুদ তায়ান মাহতাব তায়ান আহমেদ তায়ান রহমান ইত্যাদি এছাড়াও আরও বিভিন্নভাবে তায়ান নামটি রাখা যায় তায়ান নামটি ইসলামিক আধুনিক কমন মডার্ন ও খুব সুন্দর অর্থসম্পন্ন একটি নাম প্রিয় দর্শক আশা করছি তায়ান নামের অর্থ বুঝতে পেরেছেন অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের চ্যানেলে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা খুব দ্রুত আপনার জানতে চাওয়া নামের অর্থটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ